পহেলা অক্টোবর বিশ্ব প্রবৃদ্ধি দিবস গোটা বিশ্বজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিবসটি পালন করা হয়। তবে এবার যেন অনেকটা ব্যতিক্রম, কারণ শারদীয় উৎসবের প্রাক মুহূর্তে উদযাপিত বিশ্ব প্রবৃদ্ধি দিবস বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্যের যথাযোগ্য মর্যাদার সাথে শনিবার উদযাপিত হয় দিবসটি। বিশ্ব প্রবৃদ্ধি দিবস উপলক্ষে এদিন আগরতলা শহরতলি বরজলাস্থিত আপন ঘরে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহধর্মিণী সহ আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ও অন্যান্য বিশিষ্টজনেরা। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও মেয়র আপনার ঘরে বসবাসকারী প্রবীণ নাগরিকদের হাতে শারদীয় উৎসব উপলক্ষে তুলে দিলেন নতুন বস্ত্র। সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আবাসিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা একা, এমন ভাবনার কোনো কারণ নেই। রাজ্যবাসী আপনাদের পাশে আছেন, পাশে রয়েছে রাজ্য সরকারও। যে কোনো সমস্যা তৈরি হলে সরকার সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে এদিন আবাসিকদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী। আপনাদের যাতে স্বাস্থ্য আগামী দিন সুস্থ থাকে এবং ভগবানের কাছে প্রার্থনা করি, আমাদের সরকারের তরফ থেকে যদি কোনো রকম আমাদের কোনো সাহায্যের প্রয়োজন হয়, নিশ্চয়ই আমাদের সভাপতি এখানে আছেন, ওয়ার্কিং প্রেসিডেন্ট আছে, সর্বদা আমরা সচেষ্ট থাকব। এবং আজকের এই পুজো উপলক্ষে আপনাদের কাছে একটাই বার্তা দেব যে আপনারা নিজেদের একা ভাববেন, আলাদা ভাববেন না। আপনারা সবাই ইউনাইটেড, সবাই একসাথেই আছেন, কিন্তু আপনাদের বাইরে সারা আগরতলা কেন, সারা ত্রিপুরার লোক আপনাদের সাথে আছে। কোনো রকম সমস্যা হলে, কোনো ধরনের যদি মনে হয় যে যেটা হওয়া বাঞ্ছনীয় নয়, তো তার নিরসনে আমাদের সরকার আপনাদের সাথে থাকবে। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন। Video report, 13 data net.